তো আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি একটু ফটোশপ এডিটিংয়ের ভিডিও। কীভাবে ফটোশপের মাধ্যমে এই ছবিগুলো এডিট করতে পারবেন তা নিয়ে আজকে ভিডিও, এর সাথে গল্প তো রয়েছেই। তুই একটা নষ্ট মেয়ের জন্য নিজের মায়ের সম্পর্কে সম্পর্কটা নষ্ট করেছিস, ভালো ভালো, খুব ভালো, তাহলে তুই থাক, ওই মেয়েকে আমার কাছে কোনোদিনও আসার চেষ্টা করবি না, ইনফ্যাক্ট আমি মরে গেলেও না। ছেলে উত্তর দিল, আচ্ছা ভালো থেকো বলে সেখান থেকে চলে আসলাম। যাই না কাজটা ঠিক করলাম নাকি ভুল, তবে এমন মায়ের সঙ্গে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। দিতা, এতক্ষণ কইছিলেন আপনি, জানেন না আমার একা থাকতে ভয় করে? উত্তর দিলাম, একটু কাজ ছিল সেখানে গিয়েছিলাম। মেয়েটি বলল, আচ্ছা একটা কথা বলবো, আপনাকে কিছু মনে করবেন না তো? সেই বলল, আরে না, বলেই ফেল জি, থাক আজ বলবো না, অন্য কোনো দিন হয়তো একটা বলবো, হয়তো আজ কথাটা বললে আমাকে স্বার্থপর মনে হয়, আমার আপনার সঙ্গে থাকতে অনেক ভালো লাগে, তাই বলতে চেয়েও বলতে পারলাম না। আদিতা মনে মনে এটাই ভাবতে লাগলো। এদিকে সাই বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যখন বলতে মন চাইবে তখনই বলিও, এখন কিছু খেয়ে ওষুধগুলো খেয়ে নাও। আদিতা এত খেতে খেতে ভালো লাগে না আর, সাই বলল, না খেলে আবার শরীর খারাপ বলবে। হঠাৎ নীলের ফোন। নীল উপাস থেকে বলল, হ্যালো বারে, তোর তো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সাই বলল, কি করব বল, আমি তো আমারই খোঁজ রাখি না, তোদের আর কি খোঁজ রাখব। নীল বলল, আচ্ছা যাই হোক, কাল আমার বিয়ে, তোকে কিন্তু আসতেই হবে। সাই বলল, কি কাল বিয়ে, তুই আজ আমাকে বলছিস? নীল বলল, কি করব বল, তোর ভাবের অত্যাচার সহ্য হচ্ছে না, ওর কথা অনুযায়ী আজ তোকে ফোন দিলাম। সাই বলল, বাড়ি শালা, বিয়ের আগে বউরে গোলাম হয়ে গেলি, তোর কপালে দুঃখ আছে বলে দিলাম, তো মেয়েটা কি শুনি? নীল বলল, তাসফিয়া। সাই বলল, ও তাসফিয়া মেয়েটা একটু সাইকো টাইপের, আমার অফিসে কাজ করে, কিছুদিন আগে আমাকে প্রপোজও করছিল কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি, কারণ তার আচরণগুলো আমার ভালো লাগতো না। নীল বলল, কি হলো, কথা বলছিস না কেন, তোকে কিন্তু আসতেই হবে, না হলে আমি কিন্তু বিয়ে করব না। সাই বলল, আরে আসব, সাথে একজনকে নিয়ে যাব, যাকে দেখে তাসপিয়া লুচির মতো জ্বলবে, এখন তো কিছু সম্মান কর, তোর ওর ভাবি হয়। সাই বলল, চুপ কর, এখন ফোন রাখি, কাল দেখা হচ্ছে, বলেই ফোনটা কেটে দিল। আদিতা জিজ্ঞেস করল, কে ছিল? সাই বলল, আমার বেস্ট ফ্রেন্ড নীল, কাল ওর বিয়ে আমাদের যেতে বলেছে। আমাকে নিয়ে যাবেন না? সাই বলল, কে বলল নিয়ে যাব না, তোমাকে একা রেখে যেতে পারি আমি, এখন ঘুমিয়ে পড়ো, কাল তাড়াতাড়ি উঠতে হবে। আদিতা বলল, হ্যাঁ। এরপর আমি বিছানায় শুয়ে পড়লাম আর উনি সোফায়। সাহেব, হ্যাঁ উপরওয়ালা আজও বৃষ্টি দেয় না, তো সারাত বৃষ্টি এসে থাকলাম, এক ফোঁটা পানিও পড়ল না, সারাত ঘুম হয়নি বলে যে একটু ঘুম ধরে এসেছিল অমনি মেঘের আওয়াজ শুনতে পেলাম, মনে হয় বৃষ্টি হবে, অমনি বৃষ্টি শুরু। যাক, আমার মনের কথা তাহলে উপরওয়ালা শুনছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত ঠিক তখনই, আমি যেটা চাচ্ছিলাম সেটাই হলো। আদিতা বলল, মেঘের আওয়াজ শুনলে আমি খুব ভয় পাই, তার উপর এত জোরে বজ্রপাত হচ্ছে, এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ওনাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। সাহেব, কথায় আছে না, সবরে নেওয়া ফলে, কথাটা ঠিক তেমনই হয়েছিল, এখনকার ফিলিংসটাই আলাদা। সাহেব বলল, এখন একটু ঘুমের অভিনয় করতে হবে, না হলে যদি জানতে পারে আমি জেগে আছি তাহলে আবার সে চলে যাবে। ঘুমের অভিনয় করতে করতে এক সময় ঘুমিয়ে পড়লাম। ওদিক থেকে মেয়েটা বলল, আমি ওনাকে জড়িয়ে ধরে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তাও মনে নেই, যখন চোখ খুলে
তখন নিজেকে ওনার কোলেই দেখতে পেলাম। যাক বাবা, দেখেননি। তাড়াতাড়ি উঠে বিছানায় চলে আসলাম। এদিকে ছেটি বলল, যাও, তুমি তো আর জানো না আমি এসবের সব জানি, বলল সাহেব মনে মনে। এরপর আমি উঠে পড়লাম, অনেক বেলা হয় গেছে, আজ আবার নীলের বাসায় যেতে হবে। মেয়েটি এতক্ষণে ঘুম ভাঙল, আমি তো সে কখন উঠছি। সাহেব এত বড় মিথ্যা কথা এইমাত্র দৌড়ে বিছানায় গেল আর বলে এই কখন উঠেছে। আচ্ছা রেডি হয়ে নাও, নীলের বাসায় যেতে হবে। সাহেব আমি ততক্ষণে ফ্রেশ হয়ে গাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বললাম। আদিতা বলল, এই যে শুনছেন, কোন শাড়িটা পরবো? সাহেব বলল, তোমাকে না আমি দুটো নীল শাড়ি এনে দিয়েছি, ওগুলির মধ্যে যে কোনো একটা পরে নাও। আদিতা বলল, আপনার কি খুব নীল পছন্দ? সাহেব বলল, হ্যাঁ অনেক। মিঠি জিজ্ঞেস করলো, আপনি কি পরবেন? এদিকে সাহেব বলল, তোমার ড্রেসের সাথে ম্যাচিংয়ে নীল কমপ্লিটটা পরব। কিছুক্ষণের মধ্যে আমিও রেডি হয়ে নিলাম। এরপর আদিতা সেজে গুজে বের হলো। বাহ, আদিতাকে এতটাই সুন্দর দেখাচ্ছিল যেটা বলে প্রকাশ করতে পারবো না। আদিতা বলল, আমি এভাবে যাব, সবাই তো আমাকেই দেখবে। সাহেব বলল, দেখুক, তুমি তো আর সঙ্গে থাকবা, ভয় কিসের? আদিতা বলল, আপনি বলেছেন বলে এভাবে যাচ্ছি, না হলে কিন্তু কখনোই যেতাম না। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। কয়েক ঘন্টা পরে নীল বাসায় পৌঁছে গেলাম। সেখানে যেতেই অফিসের সকল স্টাফদের সাথে দেখা, তার তো আমার সাথে আদিতাকে দেখে হাঁ করে তাকিয়ে আছে সবাই। নীল বলল, কে রে এই মেয়েটা? সাই বলল, কেন, তোকে সব বলতে হবে নাকি? তখন নীলের বাবা বলল, নীল কে এই ছেলে? নীল বলল, বাবা আমার অফিসের বস মিস্টার আবু সাহেব সরকার। নীল বাবা বলল, সরি বাবা বুঝতে পারিনি। সাহেব বলল, আরে অ্যাঙ্কেল কোনো ব্যাপার না, সাহেব হাতটা একটু ছাড়ো না। আদিতা বলল, না আমি যদি হারিয়ে যাই তাই আর ছাড়ছি না। সাহেব বলল, আজকাল দুনিয়ায় কেউ হারিয়ে যায় না। তারপর নীলের গায়ে হলুদ পর্ব শেষ বিকেলের বরযাত্রী আমি আদিতা আমাকে গাড়িতে গেছিলাম, সেই গাড়িতে যেতে হবে। রুমা হঠাৎ বলল, আরে এই তো সাহেব, পাশের ওই মেয়েটা সেদিনকার মেয়েটা না? সাহেব গাড়ি থেকে নামতেই চোখটা হঠাৎ রুমার উপরে পড়ে গেল। এই মেয়েটা এখানে এসেছে, তোর সব মজাই নষ্ট করে দিল। সেখানে কিছুক্ষণ পরে আদিতা বলল, দেখুন না ছেলেগুলো কিভাবে আমার দিকে তাকিয়ে আছে। সাহেব বলল, সত্যি তো ছেলেগুলো কোনো দূরে আদিতার দিকে তাকিয়ে রয়েছে। সাহেব বলল, এই যে মিস্টার, সমস্যা কি, অনভাবে ওর দিকে কি তাকাচ্ছেন? ছেলেগুলো বলল, তাতে তোর কি রে? সাহেব বলল,